আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান, আমি বিএনএন থেকে বলছি। আমরা আজকে কথা বলছি মোহাম্মদ বেলায়েত হোসেনের সহিত। উনি ঢাকা হোম ও বসুন্ধরা গ্রুপে রিপ্রেজেন্ট করেন, এখানে সিও উনি। এখন প্রশ্ন হইল কি যে, খুব জটিল প্রশ্ন, এটার উত্তর আপনি কতটা দিতে পারবেন বলো আমার। সেটা হইল কি যে, ওইদিকে ফল্ট আছে, যে কোনো সময় আর্থিক হতে পারে, তো সেই সেরকম প্রটেক্টর যেমন আমরা দেখি কানাডা বা ইউরোপ বা এখানে মোটামুটি বাড়িগুলো কাঠ দিয়ে তৈরি করা হয়। তারপরে আমাদের তো এখনও বোধ হয় ইটের স্ট্রাকচারই আছে। ইনফ্যাক্ট আসলে তা ঠিক না। আমাদের দেশে এখন যে নির্মাণ যেগুলো হচ্ছে মেইনলি আমরা রিহ্যাবের আওতাভুক্ত, যত ডেভেলপার আছে ম্যাক্সিমামই রিহ্যাবের আওতাভুক্ত। এখন নীতিমালা প্রণয়ন হচ্ছে, গভর্নমেন্টও নতুন নিয়মকানুন প্রণয়ন করতেছে। আগে যে বিল্ডিংগুলো হয়েছে সেটার আসলে আপনারা জানেন, যেটা ব্রিক দ্বারাই বেশি নির্মিত হয় আর কি, এদেশের মধ্যে কাঠ দিয়ে বাড়ি বেশি, আমাদের দেশে সেই অবস্থা না। তারপরেও আমরা একটা ভালো অবস্থানে, যাতে আর্থিক প্রুফ করে অন্তত 6.7 আর 7.2 এই ধরনের স্কেলের মধ্যে থাকলেও আমাদের বাড়িগুলো কোনো ক্ষতি হবে না। এখন যে বাড়িগুলো নির্মিত হচ্ছে ওই যে 7 পয়েন্ট পর্যন্ত মোটামুটি, দ্যাটস ভেরি গুড নিউজ, দ্যাটস থ্যাংক ইউ ভেরি মাচ। এটা যদি হয়, আমি একটা স্কেয়ার ছিলাম যে যে যদি ছোটোমোটো যেমন হাইতিতে যে ঘটনাটা ঘটেছে তার চেয়ে বড়টা হয়েছে আপনার এই যে কি বলে ব্রাজিলে না চিলিতে, চিলিতে বিশেষ ক্ষতি হয় না, 30 জন লোক, হাইতিতে হাজার হাজার লোক মারা গেছে। একটাই কারণ, ব্রিকের বিল্ডিং। ব্রিকের বিল্ডিং যতই শক্ত হোক, যতই ভালো করেন, ওটা ভেঙে একটা সমস্যা সৃষ্টি করবে আর কি। এটা অবশ্য এই জাতীয় পলিসি। আর আপনি তাহলে এখানে কোথায় বসবাস করছেন? আমি ইনফ্যাক্ট লাস ভেগাসে আছি। লাস ভেগাসে কি পার্মানেন্ট আপনি থাকেন? এখানে ওইখান থেকেই আপনি বিশ্বের বিভিন্ন জায়গায় কন্ট্রোল করে থাকেন? এক্স্যাক্টলি, নেভাদা কর্পোরেশন বিজনেস, ফরেন বিজনেসের জন্য হেল্প হয়, ট্যাক্সের সুবিধা সুবিধা আছে, এটাও একটা কারণ। মেইনলি বাংলা আমেরিকাতে দেলওয়ার কর্পোরেশন এবং নেভাদা কর্পোরেশনটাই মেইনলি বিদেশে বসবাসিত যারা, তারা যে অ্যাকাউন্ট করতে চায় ওদের তাদের সুবিধা আছে আর কি, সেই সুবাদে আমার এটা। আর তাছাড়া আগে থেকে আমি লাস ভেগাসে বসবাস করি। তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। বাপলাতে আপনি এসছেন এইবার, তো সেই অভিজ্ঞতা আলোকে বাপলাতে বেশ, আমি একজন ভাইস প্রেসিডেন্ট, এখানে অনেক লোকজন জড়ো হয়েছিল, এতে কি আপনি ব্যবসায়িক কোনো সুবিধা হয়েছে বা বাপলাকে আপনি আপনাকে যথেষ্ট সহযোগিতা করেছে ব্যাপারে আপনি আপনি ফ্রি টু টেল? ভেরি গুড কোয়েশ্চেন। আমি আসলে বাপলার এই প্রোগ্রামের সাথে আজকে 4-5 বছর যাবত আমি জড়িত। আপনারা এখানে যখনই যে প্রোগ্রামগুলো করেছেন, আমরা চেষ্টা করি আপনাদের সাথে সহযোগিতা করার জন্যে, স্পন্সর করার জন্যে। আর আমরা আসার পরেও যে সমস্ত মার্কেটিং এর ব্যাপারটা আমাদের অবশ্যই, তো এটা ভালো দিক দিয়ে মানুষ দেখতে পারে, আসতে পারে, আমাদের সম্বন্ধে জানতে পারে। মার্কেটিং এর জন্যই আমরা আসলে সাধারণত স্টেট টু স্টেট আমরা ফেয়ারগুলো করি। তো এবার যেটা আমি বাফলা যেটা আমি লক্ষ্য করেছি, আপনারা ভেরি গুড অর্গানাইজেশন, আপনাদের নন প্রফিট অর্গানাইজেশন। সবচেয়ে বড় জিনিস হলো যে আপনারা বাংলাদেশিদের নিয়েই আপনারা প্রোগ্রাম করতেছেন, দল বল নির্বিশেষে আপনারা এই ধরনের প্রোগ্রাম করতেছেন যেটা অন্য কারোর মধ্যে নাই। সো থ্যাংক ইউ সো মাচ যে আপনারা অন্ততপক্ষে এই ধরনের একটা সুন্দর প্রতিষ্ঠানের আপনারা ই করেছেন। তো আমরা আপনাদেরকে অনুরোধ করব, যেটা আমার চোখে পড়েছে, যে আপনাদের মোর অর্গানাইজড হওয়া উচিত এই ধরনের। আমি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যে প্রোগ্রামে অ্যাটেন্ড করি, তার মধ্যে এশিয়ান ফুড ফেস্টিভ্যাল ফ্লোরিডার কথা না বললেই নয়, সেখানে প্রায় 30,000 লোকের তারা সমাগম হয় সেই অনুষ্ঠানে, এবং তারা এত অর্গানাইজড। আপনাদের মাঝে মাঝে ওই ধরনের যে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করে আপনাদের কর্মকর্তা তারা দেখে আসা উচিত, আপনাদের এক্সপিরিয়েন্স আসলে আরও গ্যাদার করা উচিত। তাতে হবে কি যে আপনারা যারা যারা সমাজের জন্য যারা জিততে যাচ্ছেন সেদিকে আরও আরও আপনারা ভালো করতে পারবেন। আর ইনফ্যাক্ট আপনি বিভিন্ন ক্ষেত্রে, আমি আপনাকে আপনার ইমেল আমি পেজ পাই, বিভিন্ন বাফলার খবরাখবর আমরা ইমেলের মাধ্যমে দেখতে পারি। আপনি, আমি দেখছি যে প্রতিনিয়তই আপনি সেই জিনিসটা যোগাযোগ রাখেন, আপনাকে এদিনে ধন্যবাদ। তো পাশাপাশি আপনি যেহেতু শুরুর থেকে বাফলায় আছেন, আরও অনেকেই যারা আছেন, বিশেষ করে ডাক্তার হাসেম ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড, আলমবার সাথে কিছুদিন আগে আমার পরিচয় হয়েছে, মালি ভাই, আপনারা যারা আছেন অবশ্যই ডেডিকেটেড। কিন্তু আসলে আমার মনে হয়, আমার মনে হয় আল্লাহ তাদেরকে সাহায্য করে, যারা নিজেদেরকে নিজেরা সাহায্য করে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যদি সেইভাবে আগান, মানে ব্যক্তি কেন্দ্রিক না হয়ে যদি সত্যিকার ভাবে আপনারা মানে একটা সংগঠনকে আপনারা ভালোবাসে আগান, তাহলে এটার উন্নতি অবশ্যই।
আচ্ছা, এখন তো শেষ পর্যায়ে আমরা চলে আসছি, আপনি আমাদের দর্শকদের সম্বন্ধে কিছু বলেন, লস এঞ্জেলসের দর্শক আপনাদের সম্বন্ধে বলেন যে আপনার কি, আপনার ব্যবসা বা আপনার ইয়ে সম্বন্ধে। থ্যাংক ইউ। আমি রিয়েল এস্টেট বিজনেসে জড়িত আজকে প্রায় 11 বছর। বাংলাদেশের যে রিয়েল এস্টেটের যে চিত্রটা, এটা রিটার্ন এবং প্রফিট, এটা অনেকেই আপনারা জানেন না। বাংলাদেশে ইনভেস্টমেন্টের সবচেয়ে বড় দিক হলো যে আপনি বাংলাদেশি, জন্মগতভাবে আপনি একজন বাংলাদেশি। বিদেশে আমরা যেভাবেই আসি না কেন, সবারই আমাদের আজ হোক কাল হোক দেশে ফিরে যেতে হবে। আমাদের সবারই, সকলের কাছে আমাদের একটা অনুরোধ, সেটা হলো আপনারা যদি আপনাদের আয়ের একটা অংশ দেশে ইনভেস্টমেন্ট করেন, জমি বা অ্যাপার্টমেন্টের উপরে, ফিউচারে আপনাদের মানে নেক্সট জেনারেশন যারা, তারা দেশে যাবে, দেশে যায় যখন তাদের নিজেদের বাড়িতে বা তার বাপ মার কেনা একটা জমিতে বা বাড়িতে উঠতে পারবে, তখন তারা বুক ভরে বলতে পারবে, গর্ব করে বলতে পারবে, এটা আমার বাপের বা আমার আম্মার এটা বাড়ি। আর আপনার যতই টাকা পয়সা আপনাদের দেশে থাকুক না কেন, তারা যদি দেশের সেই কৃষ্টি কালচারটাকে কে ভুলে যায়, তাহলে আসলে আমার মনে হয় আমাদের জীবনটাই বৃথা। সেই হিসেবে আমি বলবো যে আপনাদের ইনভেস্টমেন্ট রিটার্ন অনেক ভালো। আপনার যে মনে করবেন যে ওখানে যে আপনি বাড়ি করে আপনার বাড়ি কেনা বাড়ি থাকতে এমন কোনো কথা না। আমরা যেটা করি, আমরা বাড়ি কেনা বেচা করি। আপনাদের বাড়িটা এখানে কিনতেছেন, যে জমিটা কিনতেছেন, 2 বছর 3 বছর পর আপনি রিসেল করতে পারেন। এই ইনভেস্টমেন্টটাও আপনার মূলত খুবই প্রফিটেবল, যেটা আপনি এই দেশে কোনোদিনও আশা করতে পারেন না। আর আমরা সবাই জানি যে আমাদের বাপদাদা থেকে শুরু করে আজ পর্যন্ত দেশের জমা জমির দাম কোনো দিনও কমে নাই, বাড়ছে ছাড়া। ডিউ টু রিজন হলো আমাদের দেশের ইকোনমিটা হচ্ছে ক্যাশ বেস। সো এই জন্য আপনাদের সকলকেই অনুরোধ করবো, আপনাদের ফ্যামিলি বা আপনাদের বন্ধু যারা আছে তাদেরও বলবো, আসেন, আমাদের সম্বন্ধে জানেন, আমাদের ইনভেস্টমেন্ট সম্বন্ধে আপনারা জানেন, বাংলাদেশকে ডেভেলপ করার জন্যে যে আপনাদের যে সহযোগিতার হাতটা আপনারা প্রসারিত করুন, এটা বলে আমি শেষ করছি। প্রিয় দর্শক, আমি কুদ্দুস খান আবারও বলছি, বেলায়েত ভাই আমাদের খুব বিশ্বস্ত বন্ধু, কারণ উনি সবচেয়ে বড় কথা হলো আমাদের বিভিন্ন অনুষ্ঠানে উনি সাংঘাতিক সাহায্য কথাকে স্পন্সর করেন। আমি বারবার সাহায্য কথাটা বলছি, ঠিক না? তো যাই হোক, আপনারা বাড়ি কিনুন, আমি রিকমেন্ড করছি আপনারা বাড়ি ফ্ল্যাট ওনার থেকে কিনেন, আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমি এই ভিডিওর মধ্যে ওনার টেলিফোন নম্বর দিয়ে দেবো, আমাদের বাবলা বা আমারও টেলিফোন নম্বর দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করুন। কোনো প্রবলেম হলে, অনেকে কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে বাংলাদেশ প্রসঙ্গে, ওখানে প্রেসির কিছু ব্যাপার আছে, তারপরে অনেকে আছে যে টাকা পয়সা দিয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি তাদের দু একজনের সাথে কথা বলেছি। যা হোক, তো বেলায়েত ভাই আমাদের অতি বিশ্বস্ত একজন বন্ধু, কাজে আপনারা বাড়ি কিনুন, এখানে শেষ করছি। আমার সাথে সহযোগিতা করে সবসময় আমার সহধর্মিণী, ব্যবসা বাণিজ্যে বিভিন্ন জায়গায় যখন আমার সাথে ফিয়ারে দেয় সে সহযোগিতা করে। নামটা বলেন আপনার? লতিফা বেগম শর্মা।